বর্ধমান সি এম এস স্কুলের ভূগোল প্রশ্নপত্র থার্ড সামিটিয় সমাধান করব। প্রথমে দেখো ম্যাপ গুলো আছে দেখো এমসিকিউ দু নম্বর থেকে শুরু করছে দেখো এমসিকিউ গুলো সঠিক উত্তরটি নির্বাচন করো আঠারোটি করতে হবে ওদের দেওয়া হয়েছে দেখো কয়েকটা বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম কী আমরা কি জানি অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় সম্পূর্ণ আকাশ মেঘাচ্ছন্নতা পরিমাপ করা তাহলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে যদি এটা টোটাল অংশ ধরি তাহলে কী হবে ফুল কভার থাকবে কিছু দেখতে পাবে না ঠিক তো তাহলে এটা ফুলটা একটা বৃত্ত যদি ধরা হলো তাহলে ফুল কভার কিছু দেখা যাবে না সেটা কত পার্সেন্ট সেটা হবে হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট হবে একটি অধক্ষেপণের উদ উদাহরণ বলেছে বৃষ্টিপাত মেঘ শিশির আর কুয়াশা দেখো এখানে হচ্ছে অধক্ষেপণ হচ্ছে টানে ভূপৃষ্ঠে পতিত হলে তখন তাকে অধক্ষেপণ বলে এখানে বৃষ্টি হচ্ছে অধক্ষেপণের উদাহরণ ঘ প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমতে থাকে কত ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উঙা তাপমাত্রা থেকে কম কোথায় তাপমাত্রা থেকে কম হচ্ছে হিমমণ্ডলে প্রথমের অপশনটাই করবে তুমি হিমমণ্ডল চ পৃথিবীর একই উচ্চতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় তাহলে এখানে এই যে উষ্ণতা উষ্ণ দেখো সম রেখা দেওয়া আছে এখানে সম রেখাটা হবে তোমার সঠিক ছ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে কেমন তাহলে চাঁদ চন্দ্রগ্রহণ তাহলে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর কার পৃথিবীর তাহলে পৃথিবীর ছায়া পড়ে কেমন দেখবে এইভাবে পড়ে এরকম অংশ বিশেষ ঠিক তাই এইভাবে তাহলে এর ওপরে একটু অংশ ধরে কি দেখতে পাবি এদিকটা যদি আমি ভালো করে পূরণ করে দিই আমি সম অংশটা তাহলে দেখো এই ধারটা দেখবে যা এই ধার অংশটা কেমন দেখবে গোলাকার কেমন দেখতে হয় গোলাকার অ্যারিস্টটল ছিলেন কি অ্যারিস্টটল একজন গিক দার্শনিক ছিলেন গিক দার্শনিকটা সঠিক উত্তর করে প্রাচীনকালে মানুষে অভিযানে যেত মানে কিসে করে এক স্থান থেকে অন্য স্থানে বেশি ভ্রমণ করতো কিসে করে রেলগাড়ি তো ছিল না সেইভাবে এলোপ্লেন নয় মোটর সাইকেল নয় অপর নৌকা করে এক দেশ থেকে বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্য নৌকা করে এক দেশ থেকে অপর দেশে পাড়ি দিত তারপরে সূর্য উদয়ের আগে সূর্য যখন ওঠে তার আগের অবস্থাকে মানে কি বলা সময়কে কী বলে এখানে ভালো করে দেখো গধুলি ঊষা সন্ধে দিন দিন তো নয় তাহলে সন্ধ্যে কি সন্ধ্যে নামা সূর্য যখন অস্ত যায় তাহলে এখানে পড়ে গেলো কোনটা ঊষা ঊষাটা হবে তোমার সঠিক উত্তর তারপরে দেখো ট সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় কী বলে সূর্যের আপাত বার্ষিক গতিকে এখানে বলা হবে রবি মার্ক। রবি মার্গ হচ্ছে সূর্যের যে চলার পথ সেটা হচ্ছে রবি মার্ক বা আপাত বার্ষিক গতি পৃথিবীর বাইরের অংশের নাম কি পৃথিবীর বাইরের অংশ যার উপর আমরা বসবাস করি সেই অংশের নাম হচ্ছে ভূতক ড যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসে বায়ুমণ্ডলের সেই স্তরের নাম কি সেই স্তরের নাম হচ্ছে দেখুন আয়নস্পিয়ার দেয় না যেটা আয়নোস্পিয়ারের অপর নাম হচ্ছে থার্মোস্পিয়ার এখানে থার্মোস্পিয়ারটা হবে সঠিক তাহলে আয়নস্পিয়ার থার্মোস্পিয়ার দুটি হচ্ছে এক কিন্তু তারপর যে দেশের মানুষেরা বিশ্ব উষ্ণায়ন কমাতে আট তাওয়ার পালন করা হয়েছিল কোন দেশে সেই দেশের নাম হচ্ছে তোমার অস্ট্রেলিয়া সেই দেশটার নাম ছিল কি অস্ট্রেলিয়া মধ্যাহ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় গঙ্গা দৈর্ঘ্য দিক দিয়ে বলা হয় গোদাবরীকে গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা ব্যারেন দ্বীপটি অবস্থিত কোথায় বঙ্গোপসাগরে অবস্থিত ব্যারেন দ্বীপটা কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে আমাদের রাজ্যের রাজধানীর নাম কি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা নবীন পলি দ নবীন পলিমাটিকে বলা হয় কি বলা হয় খাদার বলে নবীন পলিমাটিকে বলা হয় খাদার মেরিডিয়ান কথার অর্থ কি মেরিডিয়ান কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী মিড ডে মানে দিনের মধ্যভাগকে বলা হয় মেরিডিয়ান এই যে মিড ডেটা হবে ছাড়া সবচেয়ে ছোট হয় কখন যখন সূর্য আমাদের মাথায় থাকে তখন সব পাশ সেই জন্য দুপুর বেলায় মাথা গোটায় কখন থাকে সূর্যমা আমাদের দুপুরবেলায় তা দুপুরবেলা সবচেয়ে ছায়া আমাদের সবচেয়ে ছোট হয় তারপরে এখানে পৃথিবীর আবর্তন বেগ সবথেকে কম পৃথিবীর আবর্তন বেগ সবথেকে কম কোথায় সবথেকে কম হচ্ছে মেরু অঞ্চলে মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ হচ্ছে শূন্য তাহলে মেরু অঞ্চলটা হচ্ছে তোমার সঠিক উত্তর শূন্য স্থান পূরণ করতে হলে দেখো ওজন স্তরের জন্যে যে গ্যাসটা দায়ী সে গ্যাসটার নাম হচ্ছে সি কার্যকরী সৌরবিকরণের পরিমাণ কত পার্সেন্ট দিয়ে তোমাদের বইয়ে আছে দেখবে একান্ন পার্সেন্ট গয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যা কুমারীকা লিখে দেবে কন্যা কুমারিকা কন্যা কুমারিকা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এবার আমরা তিন দশমিক দুই বাম দিকের সাথে ডান দিকের মেলাতে বলি দেখ বাম দিকে কি কি আছে দেখে নাও সমভাবাপন্ন জলবায়ু তন্তু জাতীয় ফসল বায়ু দূষণ ডান দিকে তুলো শ্বাসকষ্ট আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সমভাবাপন্ন জলবায়ু সমুদ্র উপকূলবর্তী অঞ্চল তন্তু জাতীয় ফসল হচ্ছে দেখে না তুলো আর বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয় এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হয় প্রতিটি অক্ষরেখার পরিধি সমান এটা তোমার অশুদ্ধ লিখে দিলাম উচ্চতা বৃদ্ধিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেসোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধি পায় মেসোস্পিয়ার টোপো টাটো কমতে থাকবে কমতে থাকবে এটা ভুল এটা হচ্ছে তোমার এটা হচ্ছে অশুদ্ধ দ্বিতীয়টাও অশুদ্ধ আর বায়ুর গতিবেগ নটেককে টেকাকে প্রকাশ করা এটা তোমার শুদ্ধ তার দুটো অশুদ্ধ পেলাম আর একটা পেলাম শুদ্ধ পেলাম তারপরে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর গুলাতে জলভাগের পরিমাণ বেশি উত্তর দিকে দেবে দক্ষিণ গুলাতে জলভাগের পরিমাণ বেশি ওজন স্তর আমাদের কী কাজে লাগে ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা ক্ষতিকারক অতিবেগুনি ওই স্তরে এসে শোষিত হয়ে মানবকুলকে বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে গ ভারত কোন মহাদেশে অন্তর্গত তাহলে আমরা ভারতে বসবাস করি ভারত হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত তাহলে মহাদেশ বললে তোমরা এশিয়া মহাদেশ লিখে দেবে তারপর নিরক্ষীয় তল নিরক্ষ রেখা যে তলে অবস্থিত তাকে বলা নিরক্ষ নিরক্ষীয় তল নিরক্ষ নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে দুটো ভাগে আমি ভাগ করি তাহলে ভাগ করলে সেই উপরের ভাগটা নিরক্ষীয় তলটা যে তল পাওয়া যাবে উপরি ভাগটা সেটা হচ্ছে নিরক্ষীয় তল তারপরে ক্ষয়ের দেখো ক্ষয়ের দিই যে ভারতকে কেন ভারতকে উপদ্বীপ বলা হয় কেন ভারতের দক্ষিণ দিক পুষ পূর্ব দিক এবং পশ্চিম দিক তথা ভালো ভারতের তিন দিকই সমুদ্র দিয়ে ঘেরা বলে ভারতকে উপদ্বীপ বলা হয় প্রচলিত শক্তি কাকে বলে একটি উদাহরণ যে সকল শক্তি সচরাচর ব্যবহার করা হয় তাকে প্রচলিত শক্তি বলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ঘ কি পৃথিবীর সৃষ্টির আদি অবস্থায় যখন সকল মহাদেশ একত্রিত অবস্থায় ছিল সেই সমগ্র সলভাগকেই বলা হয় এক কথায় প্যানজিয়া তারপরে তোমার দিয়েছে বায়ু দূষণের প্রতিকার আগের একটা ভিডিওতে আমরা করেছি প্রতিকারগুলো ট্যাটোস্পিয়ারকে সান্দ্যমন্ডল কেন বলা হয় ট্যাটোস্পিয়ারে হচ্ছে কোনো গ্যাস তোমার ওজন গ্যাস ব্যতীত কোনো গ্যাস না থাকার জন্যে ধুলিকণা লবণকণা কয়লার কণা ইত্যাদি না থাকার জন্যে এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে সেই জন্য তীব্র গতিবেগ সম্পন্ন দ্রুত গতি তীব্র গতিবেগ সম্পন্ন জেট বিমানগুলো চলাচল করে সেই জন্য একে শান্তমণ্ডল বলা হয় আর পৃথিবীতে মোট কতগুলো অক্ষরেখা আছে অক্ষরেখার সংখ্যা হচ্ছে একশো উনআশিটা দাঘিমা রেখা হচ্ছে তিনশো ষাটটি আবহাওয়া জলবায়ুর পার্থক্য আমরা আগে একটা ভিডিওতে করেছি দেখে নিও বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে কী কী পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয় বিকিরণ পরিচলন পরিবহন সমচাপ কি কী পৃথিবীতে উপরিভাগে যে সকল স্থানের বায়ুর চাপ সমান সেই সকল স্থানগুলোকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হবে সমচাপ পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ একবার দেখে নেবে কয়াল কী আর ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব কয়াল হচ্ছে মালাবার উপকূলে সমুদ্রের উত্থান এবং পতনের ফলে যে নিম্ন ভূমিভাগগুলো সমুদ্রের জল দ্বারা আবৃত সেই নিচু ভূমিভাগুলোকে এক করতে বলায় কয়েল বলায় তার মধ্যে ভারতের বৃহত্তম কয়েল হচ্ছে যে কয়াল হচ্ছে পৃথিবীর গোলাকৃতির প্রমাণ আর পৃথিবীর স্বাভাবিক উদ্ভিদের বন্টন তোমরা একবার টেক্স বইগুলো ভালো করে দেখে নেবে